আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। তো ভিউয়ার্স, আজকে কিন্তু পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমার রান্নাঘরে কিন্তু আজকে আমি রান্না নিয়ে কিন্তু অনেক অনেক বিজি। তো আজকে কী কী মেনু হচ্ছে সেটা বলে দিচ্ছি। ইলিশ মাছ আপনারা দেখতেই পাচ্ছেন, ইলিশ মাছ ফ্রাই হচ্ছে, তারপরে হচ্ছে এখানে কিন্তু চিকেন ফ্রাই হচ্ছে, দেশি মুরগি রান্না করছি। তারপরে আমরা রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে ভর্তা, অনেক পদের ভর্তা, ডাল, ভাত, মানে দেশীয় যে রান্নাগুলো আছে সেগুলো আজকে আমরা করার চেষ্টা করবো। তো চিংড়ি মাছের যে কারির যে রেসিপিটা, সেটা কিন্তু আমার স্পেশাল, সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ইলিশ মাছটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে, ইলিশ মাছটা খুব সুন্দর করে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি ইলিশ মাছটা উল্টে নিই, তবে ইলিশ মাছটা নেড়ে নিচ্ছি। আমি এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ নেড়ে নিচ্ছি, উল্টো করে নিচ্ছি। আমরা ডিম, এই মাছটাতে কিন্তু ডিম হয়েছে, কিন্তু ডিমটা কিন্তু আমি বের করিনি, ডিমটা মাছের ভিতরেই রেখে দিয়েছি। এটা কিন্তু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা যেটা আছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু সার্ভ করা হবে। পুরো আস্ত মাছটাই কিন্তু আমি ট্রেতে সার্ভ করে নেব। আমরা খুব বেশি ভাজা করে নিব না, খুব বেশি যদি কড়কড়ে ভাজা করে নিই তাহলে কিন্তু আমার বেশি শক্ত হয়ে যায়, দুটো চোটাতে ভাত চলে আসে। তো মোটামুটি ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এটা নামিয়ে নেব। তো আমরা ডেকোরেশনের জন্য অপেক্ষা করি। ভিউয়ার্স, আমরা কিন্তু মাছটা ভাজা করে নিয়েছি, আপনারা কিন্তু দেখেছেন। তো এখন আমি যে কাজটা করবো তা হচ্ছে এই যে ট্রেটাতে ডেকোরেশন করে নিব। তো এখানে কিন্তু আমাদের ফিশ আছে, তারপর আমি একটু শসা ডিজাইন করে নিয়েছি। তো মাছটার থেকে তুলনামূলক একটু বড় ট্রেটাই আমি নিয়ে নিয়েছি সাজানোর জন্য। তো প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে কী কী নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ইলিশ মাছ, একটা আস্ত ইলিশ মাছ আমরা ভেজে নিয়েছি, তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি লেটুস, তারপর আমরা নিয়েছি শসা, তারপর নিয়েছি টমেটো, তারপর নিয়েছি বেরেস্তা, তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আর গোলাপ করে নিয়েছি, টমেটো দিয়ে একটা গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর এখানে আস্ত ইলিশ। তো এখন আমি যে কাজটা করবো, আপনাদের ভাইয়ার বুদ্ধি এটা যে গ্রিনের উপরে নাকি সব মানে ইলিশটা বেশ ভালো লাগবে, সেই জন্য কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার মন মতো করেই সাজাই। লেটুসটা লাগতে পারে নাও লাগতে পারে আমি জানি না। বিসমিল্লাহ রহমান রহিম, আমাকে মাছটা আগে পাতা পাতা করে সাজিয়ে নেই, পিস বাই পিস, পিস পিস ওয়াইজ, তারপরে মনে হয় এই পিসটা। আমি একটু পিস পিস করে সাজিয়ে নিচ্ছি, একদম আস্ত মাছ ঠিক যেরকমটা। যেহেতু ডিম আছে এটাতে, তাই কিন্তু একটু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। আমরা যে মাছটা সুন্দর করে সাজিয়ে নিই, আমি চাচ্ছি না মাছের তেলটা বেশি একটা এটার মধ্যে নিতে। ব্যাস, আমার মাছটা আমি সাজিয়ে ফেলেছি ট্রেতে, আমার ট্রেটাতে আমি মাছটা সাজিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে গোলাপ ফুলটা নিয়ে নিব, গোলাপ ফুলটা নিয়ে নেব, ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ ফুলটা কোথায় দিলে ভালো হবে আপনারা আমাকে একটু আইডিয়া দিতে পারেন, কিন্তু আমি তো লাইভে নাই যে আইডিয়া দিলে ভালো হবে। আমি গোলাপ ফুলটা ঠিক মাছটার মাথার কাছে দিয়ে দিতে চাচ্ছি, মনে হয় এতে করে ভালো হবে, মনে হচ্ছে যে ইলিশ মাছটা গোলাপটা খাচ্ছে বা খেয়ে নিচ্ছে এরকম কিছু একটা। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে শসা দিয়ে নেব, সাইডে দিয়ে একটু কালারফুল যেটা চাচ্ছিলেন আপনাদের ভাইয়া, আমি সেটা একটু করার চেষ্টা করছি। জানি না শসা এনাফ কাটা হয়েছে কি না, যদি না কাটা হয়ে থাকে তাহলে আর একটু কেটে নেব, সমস্যা নাই, সব কিছু রেডি আছে।
এর মধ্যে থেকে দুই একটা পিস যদি আমরা একটু লাল করি তাহলে কিন্তু ভালোই লাগে। একটু মাঝখান থেকে একটু লাল করি। হ্যাঁ, জানি না আপনাদের কেমন লাগছে, আমি চেষ্টা করছি আমার প্রাণপণ সুন্দর মতো করার জন্য। এখন আমরা এই পাশটা দিয়ে নিচ্ছি। টমেটোটার এই পাশ দিয়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনার চাইলে লেটুসও দিতে পারেন, আমার কাছে লেটুসও ছিল, আপনার ভাইয়া কিন্তু লেটুস এনেছিল এটা ডেকোরেশনের জন্য, বাট লেটুসটা আমার লাগলো না। লেটুস ছাড়াই কিন্তু ডেকোরেশন মোটামুটি হয়ে গেছে, বা আপনার ভাইয়া যেহেতু এনেছে এত কষ্ট করে আমার জন্য লেটুস, এ নিউ মার্কেট থেকে বয়ে নিয়ে এসেছে, তাই আমি একটু লেটুসটা দিয়েই সাজিয়ে নিই। মাথার দিকটা একটু লেটুস দিই, তাহলে হয়তো খুশি হবে আপনার ভাইয়া এসে। এটাকে মাথাটা দেখা না গেলেও প্রবলেম আছে, কাঁচামরিচটা একটা সিস্টেম করে দিতেই পারবো, সমস্যা নেই। হুম, এখন কাঁচামরিচটা দিয়ে নিলাম। ওকে, আমাদের ইলিশ কিন্তু একদম সেজেগুজে একদম রেডি হয়ে গেছে, প্রিপেয়ার হয়ে গেছে আমরা যা করছিলাম তা দিয়ে। তা আমি এই ফাঁকে একটু ফ্রাই নিলাম। এতক্ষণ এমন লাগছিলো, মনে হচ্ছিলো কি ইলিশের তেলটা একটু দিয়ে দিই, এখন দিয়ে দিচ্ছি, না হলে খাওয়ার সময় খাবো কি দিয়ে। এখন দিয়ে দিচ্ছি, এখন এটার উপর দিয়ে দিব হচ্ছে বেরেস্তা। আমরা বেরেস্তা একেবারে এত বেশি দিব না যে ইলিশ মাছটা যেন ঢাকা পড়ে যায়, এরকম না, একটু ছিটা ছিটা হালকা পাতলা। যদি একদম ইলিশ মাছটা যদি ঢেকে ফেলি তাহলে কীভাবে হবে, এই মাথার এদিকটা দিয়ে দিতে পারি একটু। বেস্তা দিয়ে কিন্তু ইলিশ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তৈরি হয়ে গেল আমার ইলিশ, ইলিশ ডেকোরেশন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। মানহা, কেমন হয়েছে? ভালো হয়েছে, আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লেগেছে ডেকোরেশনটা। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমার মানে এই পয়লা বৈশাখটা আমার কাছে খুব স্পেশাল, বিশেষ করে আপনাদের জন্য। তো ভিউয়ার্স, আমি ইলিশটা ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবে ডেকোরেশন করতে পেরেছি, দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে আপু এই ডেকোরেশনটা কীভাবে করলে, তো আমি একটু শশা দিয়ে কিন্তু একটু আপনাদেরকে একটুখানি করে দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন। আমি একটু আপনাদের জন্য দেখাচ্ছি, একদম ইজি একটা প্রসেস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে একটা শশা নিলেন, এই যে কার্ভিং মেশিন, এই 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 আপনারা একদম গোল গোল করে ঘুরিয়ে এই জিনিসটাকে ঠিক জায়গা মতো নিয়ে নিতে হবে। হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। টমেটো দিয়েও ঠিক একই সিস্টেমে, আমি আপনাদেরকে আর একটু করে দেখাচ্ছি। এমন না যে শুধু এই অংশটা দিয়েই শুধু করতে পারবেন, আর অংশ দিয়ে করা যাবে না। এই
শসাটা পুরোটা এমন করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই এই উল্টো উপর দিকে নিয়ে নিলে কিন্তু একদম সোজা। আর টমেটো কাটটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক খাঁজ বরাবর নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে। দেখতে পারলেন হয়ে গেল, খুবই সুন্দর। তো ঠিক এই সিস্টেম করে কিন্তু আপনারা এরকম সুন্দর করে কার্ভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের তিনটা চ্যানেল, একটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আরেকটা হচ্ছে শপিং টিভি, আরেকটা হচ্ছে মানহামনি লাইফস্টাইল, তিনটা চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।